বিজেপি আইপিএফটি জোটের নির্বাচনী সভায় দুষ্কৃতিকারীদের হামলা, আহত বেশ কয়েকজন। অভিযোগের তীর তীব্রামথার সমর্থকদের দিকে। ঘটনা দুষ্কির মালাকথই পাড়ার মোহন দেবপুরমার বাড়িতে বৃহস্পতিবার দুপুরে। ঘটনার বিবরণে জানা যায়, ষোলমান্তায় পুলিনপুর কেন্দ্রের 28 নং বুথ সেন্টারের অধীনে অর্থাৎ স্থানীয় মালাকথই পাড়ার মোহন দেবপুরমার বাড়িতে বিজেপি আইপিএফটি জোট প্রার্থীর সমর্থনে এক সভা চলছিল বৃহস্পতিবার দুপুরে। অভিযোগ, এই সভা চলাকালীন সময়ে তীব্রামথার দলের দুষ্কৃতীরা হামলা চালায় আইপিএফটি বিজেপি কর্মীদের উপর। এতে বেশ কয়েকজন আহত হয়। অভিযোগ, দুষ্কৃতীরা বিজেপি আইপিএফটি সভাতে মদের পুতল, ইট পাটকেল এবং গুলতি দিয়ে আক্রমণ চালায়। পরে ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া বিশাল সংখ্যক টিএসআর এবং পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরে গুরুতর আহত হওয়া স্থানীয় দোকানি রবীন্দ্র দেববর্মাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনাগিরে আইপিএফটি দলের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় 18 জন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যদিও গ্রেপ্তারের কোনো খবর নেই, তবে এডিসি নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে নির্বাচনী পারদও ততই ঊর্ধ্বগামী হচ্ছে। তবে মালাকথইপাড়া এলাকার ঘটনা ঘিরে পুলিশের টহল চলছে জোর কদমে নির্বাচনী সন্ত্রাস এড়াতে। এবং বিজেপির যুগ মিটিং চলতেছে, মিটিংয়ে হঠাৎ কইরা এরা হামলা করছে। এরপরে ওই গোলারি আমার হিনা আয়া এখানে হঠাৎ করে 4-5 জন দুষ্কৃতি ব্যক্তিরা এখানে আমাদের এই মিটিংকে ভাঙচুর করার জন্য এরা বিয়ার বোতল, গুলান, কত রকম মানে জিনিসটা নিয়ে আমাদের মিটিংকে ভাঙচুর করার জন্য ইটা নিয়েছে। তিনি হানিম চুকু ওর জায়গা মহারাজানি যে নেতৃত্বে এই যে তীব্রামথা হিনিং তংমানি আব বড় কক কাহাম কাহাম সাইতঙ্গু যুন শান্তি শৃঙ্খলাভাবে যুন ইলেকশন লড়াই খিনে হিনে ফিয়াবা দিনের নুকজাখা ওর জায়গা যুন আইপিএফটি বিজেপি জুত আ জুত দি মিটিং সিং চলেই তঙ্গু আ মিটিং তিনি তীব্রামথানি কয়েকজন দুষ্কৃতি বরগ্র বরগ্র হচ্ছে পরিষ্কারভাবে শিনিখা আব্রর তিনি বিয়ার বোতল নিনি বাডুখুং নিনি ইচ্ছাক্কা কত রকম মানি বেচন কি থাকা ওর জায়গা নিনি বিয়ার বোতল বাইখা চেয়ার কয়েকটা বাইখা তেই নিনি নগদে যেভাবে বড় কহমানি ইথাই বিয়ার বোতল একদম নিনি বিয়ার বোতল নষ্টং বাইখা এই নগদ নষ্টং বাইখা ওইটা মান্ডাই ফুলিনপুর ষোলো নম্বর মান্ডাই ফুলিনপুর এডিসি এডিসি সিট। এখানে আমাদের ক্যান্ডিডেট ছিল, ক্যান্ডিডেট আওয়ার অনগঠন ছিল, কিন্তু তখন থেকে ক্যান্ডিডেট আয়ে পুচ্ছে তখনে। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, তুরন্ত টিভি।